তালি বাজাতে দুটো হাত কিন্তু লাগবে ঠিক একই রকমভাবে যখন একটা সম্পর্কের কথা বলবো তখন এফোর্টটাও কিন্তু দু তরফ থেকেই লাগবে তুমি কি টক্সিক রিলেশনশিপে আছো অর্থাৎ তোমাদের কি রোজ ঝগড়া হচ্ছে রোজ অশান্তি হচ্ছে তোমাদের সম্পর্কটা কি বিষাক্ত সেক্ষেত্রে তুমি কি করবে এক যেমন চলছে চলতে দেবে সে যদি বুনো ওল হয় তুমি বাঘা তেঁতুল হয়ে শেষ পর্যন্ত দেখে ছাড়বে অপশান টু সম্পর্কটাকে শেষবার সুযোগ দিয়ে দেখতে চাও দেখতে চাও সম্পর্কটা ঠিক হয় কি না অর্থাৎ তুমি সম্পর্কটাকে ফিক্স করতে চাও অপশান থ্রি তুমি সেই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসবে তোমার অ্যান্সার কোনটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের সম্পর্কে কোনো কিছু ঠিক নেই তোমরা একজন আরেকজনকে এত ভালোবাসো তারপরেও তোমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছো না রোজ তোমাদের অশান্তি হচ্ছে রোজ ঝগড়া হচ্ছে সেই অশান্তি এত মাত্রায় বেড়ে যাচ্ছে যে সেটা লজ্জাজনক হয়ে দাঁড়াচ্ছে একজন আরেকজনকে ছোট করছো অপমান করছো কিন্তু কি করে পুরো ব্যাপারটা আগের মতো হবে তুমি বুঝতে পারছো না তুমি চাইছ সম্পর্কটা ঠিক আগের মতো হয়ে যায় যদি এই রকমটা তুমি ভাবো তাহলে এই টিপসগুলো অবশ্যই ফলো করো স্টেপ ওয়ান তোমাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা খুঁজে বের করতে হবে যে কোনো অশান্তির মূলে কোনো একটা বিশেষ কারণ কিন্তু থাকে সেটা যে তরফেই হোক একটা বিশেষ কারণ থেকে কিন্তু অশান্তিটা শুরু হয় এমনি এমনি না যে দুজন কথা বলছি এমনি এমনি ঝগড়া শুরু হয় এরকম হয় না কোনো একটা বিশেষ কারণ থেকে কিন্তু অশান্তিটা শুরু হয় বা প্রবলেমটা শুরু হয় সবার প্রথমে সেটা খুঁজে বের করতে হবে ধরো তার কিছু কাজ তোমার ভালো লাগে না বা তুমি এমন কিছু করো যেটা তার ভালো লাগে না এবং সেখান থেকে অশান্তিটা শুরু হচ্ছে সেই জায়গাটাকে আগে খুঁজে বের করো এবং তোমরা দুজন চাইছো যে সম্পর্কটা আগের মতো হয়ে যাক তোমরা দুজনই চাইছ একা চাইলে কিন্তু হবে না তাহলে স্টেপ টু অবশ্যই ফলো করো কি করতে হবে যখন তোমরা জেনে যাবে যে তোমাদের সমস্যাটা ঠিক কোথায় এবং তোমরা দুজনই চাইছো সম্পর্কটা সুন্দর হোক সেক্ষেত্রে তোমাদের একটা হেলদি ডিসকাশানের প্রয়োজন আছে তোমরা দুজন কথা বলো তোমার এই জিনিসগুলোতে আমার প্রবলেম হচ্ছে একইভাবে সেও বলবে তোমার কোন জিনিসগুলোতে তার প্রবলেম হচ্ছে এবং চেষ্টা করো একটা অ্যাডজাস্টমেন্টে আসতে যে তুমি এগুলো করবে না আমিও এগুলো করব না তুমি এই বাজে কথাগুলো বলবে না আমিও এই বাজে কথাগুলো বলবো না এই রকম একটা অ্যাডজাস্টমেন্টে তোমাদের আসতে হবে যখন তোমরা একজন আরেকজনকে বুঝতে শুরু করবে নর্মালি অশান্তিটা হয় বা সম্পর্ক টক্সিক হয় যখন একজন আরেকজনকে ভুল বোঝে বা একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় সেই কমিউনিকেশন গ্যাপটা যাতে তৈরি না হয় তোমাদের একটা হেলদি ডিসকাশানের প্রয়োজন আছে খুলে কথা বলো আমরা চাই একসঙ্গে থাকতে আমরা চাই সম্পর্কটা আগের মতো হোক ঠিক এই টোনে কথা বলো কখনো কাউকে বোঝাতে গেলে উঁচু টোনে কথা বলবে না তাহলে সেই যে ডিসকাশানটা শুরু হয়েছিল সেটা কিন্তু আবার অশান্তিতে পরিণত হবে স্টেপ থ্রি প্রত্যেকটা সম্পর্কে কিন্তু অশান্তি হয় ঝগড়া হয় কিন্তু তোমাদের যখন ঝগড়া হচ্ছে তোমরা একজন আরেকজনকে এতটাই অপমান করছো যে কোনো কিছুর জ্ঞান থাকছে না তুমি চাইছ সে রেসপেক্ট দিক তুমি যখন চাইছ যে সে রেসপেক্ট দিক একইভাবে তোমারও কিন্তু তাকে রেসপেক্ট দিতে হবে তুমি যদি তাকে রেসপেক্ট দিয়ে কথা না বলো সেও কিন্তু তোমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে না তুমি যদি তার কাছে রেসপেক্ট চাও তোমাকে কিন্তু রেসপেক্ট দিতে হবে আমি মানছি তোমরা ঝগড়া করছো ঝগড়া করলে তো এইসবের খেয়াল থাকে না কিন্তু খেয়াল রাখতে হবে ধরো তুমি ভালোভাবে কথা বলতে চাইছো সে একটা বাজে কথা বলে দিলো বা যেটা তোমার ভালো লাগলো না তখন তুমি কি চেষ্টা করো তার থেকেও আরও বাজে কথা বলবে যাতে তুমি জিতে যাও আসলে তুমি হেরে যাচ্ছ কেউ যদি বাজে কথা বলে তুমিও যদি তার সঙ্গে তাল মিলিয়ে বাজে কথা বলো তাহলে তো তুমি হেরে যাচ্ছ সেটা না করে যখন সে বাজে কথা বলছে তখন যদি তুমি বলো যে আমরা এই মুহূর্তে কথা বলবো না বা কিছুটা সময় নিয়ে যদি তার সাথে কথা বলো এটাও কিন্তু একরকমের প্রতিবাদ তাহলে দেখবে একটা সময় সে কিন্তু গিল্ট ফিল করবে যে আমি ওকে বাজে কথা বলেছি ও তো আমাকে বাজে কথা বলেনি সে যদি তোমাকে ভালোবেসে থাকে তার মধ্যে যদি সেই ভালোবাসাটা এখনও বেঁচে থাকে তার মধ্যে গিল্ট ফিল হবে যে ও তো আমাকে বাজে কথা বলেনি আমি কেন বলেছি এই গিল্ট ফিলটাই তাকে কিন্তু চেঞ্জ করে দেবে নাম্বার ফোর তোমরা সম্পর্কে আছো কিন্তু তোমরা আগে যেটা করতে সেটা এখন করো না আগে তো কথায় কথায় সরি বলে দিতে যে সরি আমার ফোন করতে লেট হয়েছে সরি আমার আসতে লেট হয়েছে সরি এখন আর সরি বলা হয় না কোথাও ইগোটা তোমাদের সম্পর্কে চলে এসেছে যার জন্য আর সরি কেউই বলো না বা এক তরফ থেকে শুধু সরিটা বলছো যে একটা মানুষেরই শুধু ভুল হচ্ছে সেটা যে তরফেরই হতে হতে পারে আমারই ভুল হচ্ছে শুধু তুমি ফোন করনি আমার ভুল তুমি সময় দিচ্ছ না আমার ভুল ঝগড়া হচ্ছে আমার ভুল একটা মানুষই শুধু সরি বলছে এমনটা হয় নাকি একটা মানুষ শুধু পারফেক্ট আরেক পক্ষ থেকে কোনো ভুলই করছে না এটা হয় না সুতরাং সরি বলাটা অভ্যেস করো যদি ভুল করো স্বীকার করো যে কোনো বুদ্ধিমান লোক কিন্তু এটাই করে ভুল করলে ক্ষমা চেয়ে নাও সে তোমাকে মাপ করে দেবে যদি তোমাকে ভালোবাসে যখন তোমাদের মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা চলে আসবে তখন কিন্তু অশান্তিগুলো আর হবে না স্টেপ ফাইভ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সম্পর্কগুলো খারাপ হতে শুরু করেছে কারণ তোমরা একজন আরেকজনকে ভালোবাসো অথচ এক্সপ্রেস করো না বলো না প্রকাশ করো না ভালোবাসার যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই কতটা চাই আগে তো করতে তোমরা একজন আরেকজনকে সময় দাও না তোমরা আমি বুঝতে পারছি যে তোমরা দুজনই হয়তো বিজি সময় দিতে পারছো না কিন্তু সেই সময়টা তো আগে দিতে পারতে সেই সময়টা তো আগে বের করতে পারতে এখন কেন পারছ না একজন আরেকজনকে সময় দাও ভালো সময় কাটাও কখন লাস্ট হাত ধরে হেঁটে ছেলে বলো তো মনে আছে আগে রাস্তা পার করে দিতে এখন তো আর দাও না এখন তো আর হাতটা ধরো না আগে একসাথে যেভাবে মজা করতে এখন তো আর করো না আগে যেভাবে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতে এখন তো আর করো না আগে যেভাবে তার জন্য সাজতে সেরকম করে তো সাজো না সেরকম করে তো স্পেশাল ফিল করাও না এই জিনিসগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু সম্পর্ককে স্ট্রং করে সে বদলে গেছে আমি মানলাম তুমি কি একটুও বদলাও নি যদি তোমার মধ্যে এই আগের মতো তুমি যদি না থাকো একটু যদি বদলে যাও সম্পর্কের ক্ষেত্রে বলছি তাহলে ঠিক আগের মতো সব কিছু করার চেষ্টা করো আমি আশা রাখছি এই পাঁচটা স্টেপ ফলো করলে সত্যি যদি তুমি পাঁচটা স্টেপ ফলো করতে পারো তাহলে তোমাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে যাবে কিন্তু যদি সম্পর্কটা একতরফা হয় যে আরেকজন ভাবছে আমি এখান থেকে বেরিয়ে আসবো আসবই আমার ওর সাথে ভালো লাগছে না আমি থাকতে পারছি না সেক্ষেত্রে কি করবে আমরা এতক্ষণ কথা বললাম দু নাম্বার পয়েন্ট নিয়ে অর্থাৎ আমরা চেষ্টা করব সমস্ত কিছু ফিক্স করতে টক্সিক রিলেশনশিপটাকে ফিক্স করার চেষ্টা করব। কিন্তু এই টিপসগুলো কাজ করবে না যদি সেই চাওয়াটা এক তরফ থেকে হয় তুমি চাইছো সম্পর্কটাকে ঠিক করতে সে চাইছে না সে জানে তুমি তাকে ছেড়ে যাবে না সুতরাং সে তোমার উপরে বিভিন্ন রকম অপমান ঝগড়া এসব চালিয়ে যাচ্ছে যদি এই রকমটা তার মেন্টালিটি হয় তাহলে সেই সম্পর্ক ঠিক করা কারও ক্ষেত্রেই পসিবল না এবার কথা বলবো যারা ভাবছ সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে মূলত যারা বিবাহিত তাদের পক্ষে সম্পর্কটা থেকে দুম করে বেরিয়ে আসা সম্ভব নয় কারণ এতদিন একসাথে ছিলে ভালো তো বাসো একটু হলেও মানছি তোমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছো না আরেকটা বড় কারণ থাকে সেটা হলো সমাজ কি বলবে এরকম হয় নাকি বের হয়ে আসবো যারা পারি তারা তো পারে যারা পারে না তাদের জন্য একটা ছোট্ট গল্প বলি আমার পরিচিত খুব কাছের তাদের বিয়ে হয়েছিল প্রেম করে আর সালটা সম্ভবত দু হাজার তাদের দেখে সব সময় মনে হতো যে তারা পারফেক্ট কাপেল তাদের দেখলেই সবসময় একটা পজিটিভ ভাইব আসতো যে বাহ কি সুন্দর তারা কত হ্যাপি আছে শুরুটা ভালোই হয়েছিল তারা দুজন থেকে তিনজন হল অশান্তিটা ঠিক তখন থেকেই দেখা যায় দোষ কোন তরফের ছিল সেটা আমি ঠিক বলতে পারবো না তবে তারা সেই সময়টা থেকে খারাপ থাকতে শুরু করে তাদের অশান্তিটা বেড়ে যায় যখন উল্টোটা হওয়ার কথা ছিল তাদের সম্পর্ক বা বন্ডিং আরও স্ট্রং হওয়ার কথা ছিল কিন্তু তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় তারা একজন আরেকজনকে সহ্য করতে পারে না তারা দিনের শেষে রোদ ঝগড়া করে অশান্তি করে প্রথমে বাড়ির লোক জানত তারপর অ্যাপার্টমেন্টের লোক জানত তারপর সবাই জানত তাদের অশান্তির কথা লোকজন জিজ্ঞেস করতো রে কিছু হলো তারা ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিল তারা দুজনই এস্টাবলিশড প্রতিষ্ঠিত তারা সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে থাকবে না কিন্তু তাদের একটা বেবি আছে তারা বেবির কথা ভেবে এই সিদ্ধান্তটা নেয় যে তারা একসাথে থাকবে না কিন্তু স্পেশাল অকেশানগুলো একসাথে সেলিব্রেট করবে একসাথে পিকনিক একসাথে পয়লা বৈশাখ একসাথে ক্রিসমাস এবং যাবতীয় যে অকেশনগুলো আছে তারা তিনজন একসাথে সেলিব্রেট করে এবং দিনের শেষে যে যার বাড়িতে চলে যায় এবং বেবি তার মায়ের কাছে থাকে একটা বাচ্চা খুব খারাপ সিচুয়েশনে বড় হতো দেখতো তার বাবা রোজ ঝগড়া করছে কিংবা গায়ে হাত তুলছে সেটা দেখে বড় হওয়ার থেকে তো এটা অনেক ভালো তাই না লাইফটা তোমার তুমি কেমন করে বাঁচতে চাও সেই সিদ্ধান্তটা কিন্তু তোমাকেই নিতে হবে আমি প্রথমে বলেছি কি করে রিলেশনশিপটাকে ফিক্স করতে হবে এবং তারপর একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার কর আমি আশা করছি তোমাদের অবশ্যই হেল্প হবে এবং নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবে তোমাদের সমস্যার কথা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমার উত্তর ঠিক কোনটা সেটাও জানাবে আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব এবং যারা আগের ভিডিওটা দেখো টক্সিক রিলেশনশিপ আই বাটনে পেয়ে যাবে এবং ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব অবশ্যই চেক কর প্রত্যেকে অনেক ভালো থেকে যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখে